নাক ডাকা বা স্নোরিং এর চিকিৎসা কি হতে পারে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুব ছোট্ট একটি ভিডিও। বেশ কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুটো ছোট্ট রিলস এবং শর্টস ভিডিও আপলোড করেছিলাম স্নোরিং বা নাক ডাকা নিয়ে, এবং সেই ভিডিও দুটো প্রচারের পরে অনেকেই আমার কাছে অনেক প্রশ্ন করেছেন। তার মধ্যে একটি কমন প্রশ্ন হচ্ছে যে এই নাক ডাকা বা স্নোরিং এর চিকিৎসা কি হতে পারে। তো স্নোরিং বা নাক ডাকার সমস্যাটা আসলে এমন এক ধরনের সমস্যা যেটা হয় সাধারণত অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামের একটি সমস্যার কারণে এই স্নোরিং বা নাক ডাকার প্রবলেমটি হয়, এবং সেটা শুধু যে একজন রোগীকেই সাফার করায় তা না, রোগীর সাথে আছেন যিনি তার পার্টনার, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যখন একজন পার্টনার নাক ডাকেন তখন দেখা যায় সে স্ত্রী যদি নাক ডাকেন তাহলে স্বামীর সমস্যা হয়, স্বামী যদি নাক ডাকেন তাহলে স্ত্রীর সমস্যা হয়। দেখা যায় যে একসাথে অনেক সময় তারা একই বিছানা শেয়ার করতেও কষ্ট হয়, দেখা যায় যে স্ত্রীকে বা স্বামীকে আলাদা ঘরে গিয়ে ঘুমাতে হয়, যেটা শুধুমাত্র যে যিনি রোগী তার যে শারীরিক সমস্যা হচ্ছে তা নয়, দুজনের মধ্যে যে পারস্পরিক যে একটা সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এটা একটা টানা পড়েন, একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, একটা ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। তো কিভাবে এই স্নোরিং বা নাক ডাকার চিকিৎসাটা হতে পারে? তো প্রথম কথা হচ্ছে যে লাইফস্টাইলে একটা পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় যে যাদের ওজন বেশি, ওবেসিটি কিন্তু এই স্নোরিংয়ের জন্য রেসপন্সিবল হতে পারে। কাজেই আপনাকে ওয়েট রিডাকশন করতে হবে, ঘুমের পজিশনটাকে একটু চেঞ্জ করতে হবে, এবং আপনার যদি স্মোকিং, অ্যালকোহল এবং রেগুলার ঘুমের ওষুধ নেওয়ার মতো অভ্যাস থাকে তাহলে এই অভ্যাসগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। এবং পার্টিকুলার যে চিকিৎসা যদি বলতে হয় তাহলে বেশ কিছু মেশিনারিজ আছে, যেমন রয়েছে যে সিপ্যাপ অর্থাৎ কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার মাধ্যমে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে ঘুমের সময় একটা কন্টিনিউয়াস একটা স্টিডি এয়ার ফ্লো রাখা হয়, যেটা আপনার শ্বাসনালীটাকে ঘুমের সময় এটা ওপেন রাখতে সাহায্য করে, এবং তখন এই নাক ডাকার সমস্যাটা আস্তে আস্তে কমে যায়। এবং আরেকটা মেশিনারিজ হতে পারে যে বাইপ্যাপ অর্থাৎ বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এটাও এমনভাবে যন্ত্রটাকে ডিজাইন করা, সেটাও কিন্তু আপনার ইনস্পিরেশন অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সময় এবং এক্সপিরেশন অর্থাৎ নিঃশ্বাস ছাড়ার সময় যে এয়ারের প্রেশার, সেই প্রেশারটাকে কিন্তু এটা অ্যাডজাস্ট করে রাখে। তো এটা একটা চিকিৎসা যেটা এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এবং দেখা যায় যে অনেক সময় কিছু ডিভাইস ইউজ করা হয় যেটা একজন রোগীর জ্বর বা টাং অর্থাৎ তার যে জ্বর এবং টাং অর্থাৎ জিহ্বাকে এটা হচ্ছে যে ঘুমের সময় এটা সঠিক পজিশনে রাখার চেষ্টা করে, এবং সেটা কিন্তু আপনার এই নাক ডাকার কারণে যে শব্দটা হয় সেই শব্দটা হতে প্রিভেন্ট করে, রোগী ভালো ঘুমাতে পারে। আসলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থেকে যে স্নোরিং বা নাক ডাকা হয় এটাতে কিন্তু যেই রোগীর এই সমস্যাটি হয় তিনি কিন্তু আসলে ঠিকমতো ঘুমাতে পারেন না, তার কিন্তু ঘুমেরও এটা ব্যাঘাত হয়, ডিপ সাউন্ড স্লিপটা কিন্তু হয় না, যেটা কিন্তু আস্তে আস্তে রোগীটাকে ইন দ্য লং রান অসুস্থ করে ফেলে। ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, নানাবিধ সমস্যায় কিন্তু আসলে হতে পারে। কাজেই এই সমস্যা যারা ভুগছেন তাদের একটু অবশ্যই এই জিনিসটা নোটিস করতে হবে, একটু খেয়াল করতে হবে। এবং আরেকটি প্রশ্ন আমাকে অনেকেই করেছেন যে কোথায় এই চিকিৎসাটা হতে পারে। তো আপনারা এটার জন্য অটোল্যারিঙ্গোলজিস্ট বা নাক কান গলা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং কিছু স্লিপ ক্লিনিক থাকে অর্থাৎ যেই সমস্ত জায়গাগুলোতে ডেডিকেটেডভাবে আপনার ঘুমটাকে মনিটর করা হয়। একজন রোগীকে একটা লম্বা সময়ের জন্য, মনে করুন যে একটা সারা রাত একজন রোগীকে সেই সমস্ত ক্লিনিকে রাখা হয়, এবং রেখে তারা রোগীটার ঘুমের প্যাটার্নটা, ঘুমের যে কতগুলো ফেজ আছে সেই ফেজে
কোনটার কতটুকু ডিউরেশনে থাকে, সেই ঘুমের টোটাল ফেসটাকে তারা মনিটর করেন এবং তারা ব্লাড প্রেশার দেখেন, আই মুভমেন্টটাকে দেখেন, রেসপিরেটরি রেটটা দেখেন, অক্সিজেন লেভেলটাকে দেখেন, সব কিছু মিলিয়ে কিন্তু সেই স্লিপ ক্লিনিকে একটা রোগীর কিন্তু একটা টোটাল একটা ইনভেস্টিগেশনের মতোই আমরা বলতে পারি যে তার স্লিপ প্যাটার্নটাকে অ্যানালাইসিস করা হয়। এটাকে বলা হয় যে পলিসোমনোগ্রাফি, অর্থাৎ এই যে ঘুমের যে পরীক্ষাটা সারা রাত রোগীটাকে রেখে করা হয়, এটা সাধারণত স্লিপ ক্লিনিকগুলোতে করা হয়। তো আপনার আশেপাশে অ্যাভেইলেবল যেখানে আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার পরে এই টেস্টগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই রোগীর চিকিৎসা করাতে পারেন। তো রেসপেক্টিভ পার্সোনালদের সাথে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এবং আসলে এটা আমি অনেক রুগীকে চিনি, অনেক রুগীকে জানি যে এই জিনিসটা হয়। দেখা যায় যে রুগীরা যারা এটাতে সাফার করেন তারা কিন্তু আসলে যেটা বললাম যে তারা কিন্তু আসলে ঠিকমতো ঘুমাতে পারেন না, এবং দেখা যায় যে পরের দিন যখন তারা কাজে যান সেখানে তারা একটা তন্দ্রার মধ্যে থাকেন, একটু একটু পরে তারা ঘুমিয়ে পড়েন। তো এই ঘুমটা আসলে ভালো মতো হয় না। তো আমি অনেক মানুষকে ব্যক্তিগতভাবে চিনি, আমার চেনা জানার মধ্যে অনেকেই এই মেশিনটি ব্যবহার করেন, এবং যারা আসলে এই মেশিনটি ব্যবহারের কারণে, তারা এই যে দুটো মেশিনের কথা বললাম এগুলো ব্যবহারের কারণে বা যে ডিভাইসগুলোর কথা বললাম এগুলো ব্যবহারের কারণে তারা কিন্তু সুস্থ আছেন, ভালো আছেন। তো এগুলো আপনারা কতদিন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেগুলো অবশ্যই আপনাকে নির্দিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমি আপনাদেরকে শুধুমাত্র প্রাথমিক গাইডলাইনটি দেওয়ার চেষ্টা করলাম। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।